দেখো মেশিনটা কিরকম দাগ পড়ে গেছে, কাঁচা হয়ে একদম সরে এসছে এদিকে, এরকম কেন হলো কি জানি। ফ্রেন্ডস তোমরা কেমন আছো? আমি খুব 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 ভালো আছি। চলে এসছে আজকে নতুন একটা ব্লগ নিয়ে, চলো দেখতে থাকো। অপরাজিতা গাছে এত ফুল ফুটে আছে, অনেক ফুল ফুটে আছে। ছাদের মধ্যে যা ফুল আছে মোটামুটি পুজো টুজো সব হয়ে যাবে। আরো ছাদের উপর যদি এত ফুল হয় তাহলে আর ফুলের কোনো অভাব থাকে না। ছাদের উপর এত ফুল হয়েছে আর শিউলিগুলো সব শুকিয়ে গেছে। নিচে এলাম, এসে লবণটা একটু ভেজে নিচ্ছি, কেননা কাঁচা লবণ খাওয়া উচিত না অতটা, ওই জন্য লবণটা আমার লাগেই ভাতের সাথে, সেই জন্য লবণটা একটু ভেজে তারপর এই বাটিটাই রাখবো। এই ছোট্ট বাটিটাই রাখবো। আর এখানে মুড়ি ভেজেছি, কারণ এই খাবারগুলো আমার লাগবেই। ভাত খাওয়ার পরে একটু মুড়ি মুখে না দিলে ভালো লাগে না, আর লবণটা টেবিলে না থাকলে আমি ভাতই খেতে পারবো না, কাঁচা লবণ লাগে একটু। আজকে আমি আর কিছু রাঁধবো না, মাই রাঁধবে। আমি আজকে এখন গিয়ে স্নানটা করে নেবো। রোজকার মতো বাসি বিছানাটা গুছিয়ে নিয়েছি, এবার ঝাঁট দেবো স্নানগুলো। তার দেখো আমি একদম স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি, এবার নিচে যাব পুজোটা দিয়ে নেব। আজকে মাছগুলোকে সকাল থেকে খাবারই দেওয়া হয়নি, দিদিভাই নেই সেই জন্য মাছকে একটু খাবারটা দেব। দেখো মাছগুলো খাবারের জন্য ছটফট করছে, সকাল থেকে খাবার দেওয়া হয়নি, আমার খেয়ালই ছিল না যে খাবার দেওয়ার জন্য। একটু অক্সিজেনটা চালিয়ে দিই, এটা হচ্ছে মাছের অক্সিজেন। খাবার না খেলে ওরা বাঁচবে না, তাই ওদেরকে একটু খাবারটা দিয়ে দিই। খাবার দেওয়ার পর দেখো কীরকম খাবার খাচ্ছে সবাই, মানে যেরকম যে যেরকম পাচ্ছে সে সেরকম খাচ্ছে। মাছটাকেও কয়েকটা খাবার দিয়ে দিলাম, খাচ্ছে না কেন কি জানি না, খাচ্ছে খাচ্ছে, এরা খুব খাচ্ছে, দেখো কীরকম খাচ্ছে। ধরতে যাওয়ার আগে মেশিনে আমি কয়েকটা কাপড় জামা ঢুকিয়েছিলাম, এখনও 35 মিনিট বাকি আছে, ততক্ষণ আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাবে, আমি পুজোটা দিয়ে নেব। পূজা হয়ে গেছে, এবার খেয়ে নেব, চলো কী রান্না হয়েছে দেখি। খেতে বসে পড়েছি, আজকে ভাত আর মটন হয়েছে, আর কিছু হয়নি, তো এখন খেয়ে নেব। আজকে ওয়াশিং মেশিনে বেশি লোড দিয়ে দিয়েছিলাম, ওই জন্য এই কেসটা হয়েছে। কি ঘটনা ঘটেছে দেখো, মেশিনটা কিরকম দাগ পড়ে গেছে, কাঁচা হয়ে একদম সরে এসছে এদিকে, এরকম কেন হলো কি জানি। ওগুলো জামা কাপড় দেওয়ার জন্য একটু ড্রাইও হয়নি, কিচ্ছু হয়নি, উল্টে মেশিনটা পুরো নষ্ট হয়ে যাওয়ার উপরেই ছিল। কাজ বাড়িয়ে দিল, এবার আমাকে সব মেলতে হবে, হাঁপিয়ে গেছি। মেশিন এমনভাবে আটকে ছিল, উঠছিলই না একদম, টেনে টেনে তুললাম। জামা কাপড়গুলো সব বারান্দায় মেলেছি আমি, আজকে ওয়েদারটা একটু ভালো না, দুপুরের দিকে একটু রোদ উঠেছিল আর তারপর থেকে এরকম মেঘলা হয়ে আছে। বিকেলবেলা ঘুমটা একটু জোরদার হয়ে গেছে, বাড়িতে কেউ ছিল না, আমি আরামসে ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে চাটা করলাম, সন্ধে দিলাম, আবার ওপরে চলে এসেছি। এখন ওরা কেউ বাড়িতে নেই, শুধু বাবা আছে আর আমি আছি। অন্যদিন ও অফিস থেকে চলে আসে এই সময়ে, আমি খুব ব্যস্ত হয়ে যাই, এই টাইম তো ব্লগ করাই হয় না। এখন সন্ধ্যাবেলা সময় মতো 7টা বাজে,
এখন পুরো ফাঁকা বাড়ি, আমি এঘর ওঘর করে করে বেড়াচ্ছি, কোনো কাজও নেই, ভালো লাগছে না কিছু। দেখ বাড়ি পুরো ফাঁকা, একটু ভালো লাগছে না। আর আজকে সারাদিন আমার মাছগুলোকে নিয়েই কেটে যাচ্ছে, আসছি যাচ্ছি একবার করে মাছগুলোকে দেখছি। চলো আর একবার দেখি মাছগুলো কেমন আছে। মাছগুলোর আবার মনে হয় খুব খিদে পেয়েছে, খাবার কয়েকটা দিয়ে দিই, যা হবে। এটা হচ্ছে মাছের খাবার, খাচ্ছে দেখো একবার। মানে ওরা, ওদের এত খিদে পেয়েছে, যা পাবে তাই খেয়ে নেবে, সেরকম ব্যাপার। দুটো মাছের খাবারই মোটামুটি দিয়ে দিয়েছি, আমার মাকেও ফোন করা হয়নি, তাই এখন মাকে একটু ফোন করে নেব। সারাদিন ঠিক মতো কথা হয়নি আজকে, একটু পরে সবাই চলে আসবে আর কথা বলার সময় পাবো না, তাই মাকে একটু ফোন করে নেব। মা বাড়ি চলে এসছে, গরম গরম চিকেন পকোড়া নিয়ে এসছে, এটা আমি এখন দু পিস খেয়ে নেবো, কারণ আমার খুব খিদে পেয়েছে, পকোড়াটা খুব ভালো। চলে এসছে বাড়ি, সবাই চলে এসছে, এবার আবার মনে হচ্ছে যে বাড়িটা জমজমাট হয়ে গিয়েছে, এতক্ষণ ফাঁকা ফাঁকা লাগছিলো।